গহপুর দক্ষিণাঞ্চলের কৃষক রাইজে এতিয়া মূরে কপালে হাত দিবলগীয়া হয়েছে, কেন বান শুকাল। বানর পাছত যুদ্ধ শালি ধানের কঠিয়া আছিল এতিয়া এফালের গেলি যাবলে আরম্ভ করেছে, কারণ এতিয়া প্রখর রোদ আর রোদত এতিয়া শালি ধানের যুদ্ধ কঠিয়া এফালের গেলি গেছে। সতীর্থই দেখাব এই মুহূর্ত এয়া দৃশ্য। এই সকল কৃষক নিজের খেতিপথারে এতিয়া মূরে কপালে হাত দিবলগীয়া অবস্থার সৃষ্টি হয়েছে। এই গহপুর দক্ষিণাঞ্চল প্রায় হাজার হাজার কৃষক কৃষিজীবী, কৃষক কৃষক কৃষির জড়িত আর কৃষিজীবী রাইজ, প্রায় 80% লোক কৃষির উপর নির্ভর করে। শালি ধানের খেতে একমাত্র ভরসা, আর তারপর এটা কঠিয়ার এনে অবস্থা দেখি পথারে মূরে কপালে হাত দিছে। আপনার ওসলে আইসো দেখি বিঘায় বিঘায় এই অঞ্চলত কঠিয়া এতিয়া বানপানি শুকার পাছত গেলি গেছে, কি কব কি কম দাদা? সব এনেকা হয়ে গেল যে এটা বানপানিয়ে পুরা, আমি আমি এনে কৃষিজীবী খেতে করিয়ে আনি আমি ভাত খাও। এটা কঠিয়াটা এনেকা হয়ে গেল, এটা আমি কঠিয়াটা এটা তুলিলেও নহব, আর তার মাজত অল্প বরষুণ দিলেও অল্প ভালো হলেও উঠিলে হয় বলে, কিন্তু এটা তো রোদ দিলে এনেকা টিকা ফটাল রোদ, এটা রোদের কারণে পুরো গেলি গেল, পানিটা গরম হয়ে গেল। কঠিয়া পারি আকো খেতি করার সময় আছে ন? এটা কঠিয়া পারি খেতি করার সময়তো নাই, আলটিমেটলি পার হয়ে গেল, টাইমটাও পার হয়ে গেল। এটা আমি যদি খেতি মানে এটা কঠিয়া পারো, কঠিয়া পারোতে মোটামুটি দুই মাহমান লাগবে কঠিয়াটা ডাঙর হওতে, তো ডাঙর হওতে দুই মাহ লাগিব, দুই মাহ লগার পাছত তো আমার দুই মাহ পাছত তো আমি রুলেও নহব। এটা সব এটা পানি উলুয়া নাই পথারপরা, এটা আমি কঠিয়াটো কত তুলিম, ইমান অসুবিধা হয়ে আছে। এটা ইমান যে রোদ দিছে, এনেকুয়া রোদ, রোদের কারণে পানিটা পুরো হিট হয়ে গেল, গরম হয়ে গেল, গরম গেলি যাব। এটা বাকি থাকাটো অল্প সলপ যি আছে তথাপি আমি উঠাবলৈ চেষ্টা করেছো, কিন্তু এটা নহয়, অল্প সলপ তলত পানি আছে, যোনটো পানি গরমের কারণে এটা বস্তু পুরো মানে গেলি যায় বস্তু গেলি গেছে। এতিয়া চিন্তিত হাতত এয়া তেওঁ লৈ আছে গেলি যোৱা কঠিয়া, এতিয়া সরকারক কি আহ্বান জানাব, কঠিয়া চঠিয়া ব্যবস্থা করে দিবলৈ আহ্বান জানাব নিশ্চয়? সরকারে কৈছে কালি পরে ইন তীব্রতা আইছিলে, তেওঁ কৈছে আমাৰ সরকারে কৈছে যে ঠিক আছে, যিমান বানপানী ক্ষয়ক্ষতি যি হল হল, এতিয়া এটা খেতি পিছনের যার মাটি কি আছে কঠিয়া কি বেয়া হয়েছে এইটো মই ব্যৱহাৰ লম বুলি তেওঁ মানে সময় হাতত কম লম লম কৈ থাকিলে তো নহব, তাকে মানে তেওঁ কলে মানে ব্যৱস্থা কৰি দিব লাগিব আমাক সরকারে, সরকারে বিকল্প নাই, এটা আমি কি করবো, এটা উপায়ও নহব, এটা উঠাবই নোৱাৰি এই বস্তু ন। আমি তো চাও কৃষিজীবী, আমার লড়া ছোৱালী কণ কণ আছে, সরু কণ কণ লড়া ছোৱালী আছে, মা দেউতাহত আছে, এটা আমি পুহিম কেনেকৈ যদি খেতিটো নাই? আর পথারত রুইছিল আমি ইমান মাটি, পুরা মাটিটো পুরা পানিয়ে খাই দিলে, এটা ইফালেও গল মানে আপনার কঠিয়াও গল, সেই কারণে আমি মই সরকারক অনুরোধ করো যে অল্প আমার কঠিয়া দি দিলে ভাল আছিলে, মানে আমি কোনফালের পর সরকারের পর আমি সুবিধা পাম, আমি এটা আমি ধন্যবাদ দিম আমি নিশ্চয়। এটা কৃষক রাইজ দিশহারা হয়ে পড়ছে, তেওঁলোকৰ ভাতমুঠি এয়াই আশা আছিল, বানপানী আহিল কিন্তু এতিয়া সকলোবিলাক যেন নিঃশেষ করে পেলালে।